বিপ্লব, তোমাদের বন্ধু, তোমার দিকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই ছেলে বিপ্লব ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওটা দেখো গাইস, আজকে গেম খুলতেই সকালে দেখতে পেয়ে গেছি যে একটা এরকম নতুন ইভেন্ট এসেছে, ঠিক আছে। এখানে কী পাবে না, একটা হাতের মানে মক্কা মারার যে ঘুষি আছে ওটা পাবে, অ্যান্ড তোমরা যেটা পাবে হচ্ছে ওই মানে একটা ডিমের লুট বক্স। তো আমার কাছে বেশি ডায়মন্ড নেই, তোমরা তো দেখেইছো আগের দিন 1500 ডায়মন্ড পুরো লল হয়ে গেছে। তো দেখা যাক এটা কত ডায়মন্ডে কী লাগে, যদি না এই ডায়মন্ডে হয় তাহলে আমরা কিন্তু আবার টপ আপ করতে বাধ্য হবো। চলো দেখা যাক, যদি হয় তো ভালো। চলো ফার্স্টে এইচএল ফ্যামিলি নিয়ে আর ঘুরিয়ে দেখি। চলো ফার্স্ট পিং এইচএল ফ্যামিলি নিয়ে করবো গাইস, কী বলো? চলো করি দেখি। আরে দে গেরিনা দে ইয়ার, দেখো বাউন্ডিটুকু, তারপর আমি বলে দিচ্ছি, তারপর এটা লাগবে নয় এটা লাগবে, ঠিক আছে। এখন দেবে না, সবচেয়ে লাস্ট উইং এটা এটা দেবে, দেখে নিও মিলিয়ে নিও। ও ভাই সাহ, চলো পেয়েছি। তো দেখা যাক এটা পাই নাকি, এখন 100 ডায়মন্ড আমার হাতে আছে গাইস, আমরা কি পাবো ওটা, দেখা যাক। চলো স্পিন করছি, দিয়ে দে দিয়ে দে গেই না দে গেই না দে গেই না গেই না, দেখো আর 61টা আছে গাইস। তো এখন আমাদের 161টা ডায়মন্ড আছে, আমরা টপ আপ করিস একটা 80 টাকার, বুঝতেই তো পারছো, ঠিক আছে। মনে হয় তো দেবে না আমার যতটা সম্ভব হচ্ছে, তো না দিলে কিন্তু আমরা আবার টপ করবো, এটা আমার চাই মোট। জোর জোর সে বল কে লোগো কো স্কিমে বাতা দে, ঠিক আছে। তোমাদের কটা ডায়মন্ড লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো কি মনে হয় এইটা কি দেবে? চলো এটা আর একবার বলি, ওই আমাদের এইচএল ফ্যামিলির নামে, চলো একটা সুইং করি। চাই গেই না দিয়ে দে গেই না গেই না গেই না গেই না গেই না, হোয়াট হোয়াট দ্য ফাক, আ দে ইয়ার, যাই এটা দেবে না গাইস, যত যাই করো এটা দেবে না। দেখো কি ওপি লাগছে, দেখো গাইস কেই বলে ইয়ার, কি ওপি লাগছে গাইস দেখো একবার। চলো আমাদের কিন্তু এখনো দরকার, অনেকই ডায়মন্ড দরকার, আমরা কিন্তু আবার একটা টপ আপ করব। তো গাইস দেখতেই পাচ্ছো তোমাদের জন্য কিন্তু আমি পেমেন্ট সাকসেসফুল করে নিয়েছি, এন্ড ওয়ালেট স্কিনটাও দেখতে পাচ্ছো আমি পেয়ে গেছি, ঠিক আছে। গেরি না মনে হয় আমার সব নিল রে, ও মাই গড, ওয়াও, দেখো ওয়ালেট স্কিনটাও পেয়ে গেছি। তো চলো ওয়ালের স্ক্রিনটা তো হলো, এবার কিন্তু আমার ওই হাতের মুখটা স্ক্রিনটা চাই। আর হ্যাঁ গাইস, আমি ভিডিওর মধ্যে একটু কটা এক জায়গায় ভুল বলেছি, ঠিক আছে। তো যেই ভুলটা শুধরাতে মানে যেই ভুলটা ধরতে পারবে, ঠিক আছে, তো তার জন্য আমার তরফ থেকে একটা কি বলবো, না কিছুই নেই, কিছু দেবো না, পেয়ার ভালোবাসা দেবো, ঠিক আছে। আর ইউ কমেডি মি, তো যেই ভুলটা ধরতে পারো দেখো লাইভ চ্যাটে তার নাম বলবে, কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে হবে, ঠিক আছে, কি ভুল বলেছি, কখন ভুলটা বলেছি বলবো না। চলো বেশি না কথা বাড়িয়ে ঘোরানো যাক, দেখি কি হয়। তো কি মনে হচ্ছে পাবো গাইস? 99টা তো স্পিং নিয়েছে গাইস, দে দে গেরি না দে দে ইয়ার, গেরি না গেরি না গেরি না, জানি ওটাই দেবে, ওটাই দেবে, তো আমার জানা ছিল না সালে কুত্তো কি জিন্দেগি। এবার এবার মনে হচ্ছে এটা দেবে না, এটা দেবে, চলো দেখা যাক। স্যার বলতে বাতাও মে কিয়া করু কেসে ইস মুলুক মে রে, সে তোমার জানা কথা। এবার মনে হচ্ছে তোমার কোনটা, এটা এটা তো 100%, চলো দেখা যাক। ইয়ে বিক গই ইয়ে গভর্নমেন্ট, আপ গভর্নমেন্ট মে কুছ নেই হ্যায়, কত ডায়মন্ড লেগেছে একবার দেখে নাও, ইয়ার 600টা ডায়মন্ড, চারটিখানি কথা। আমার আমার কাছে কি আছে গাইস, এত আমাকেই কেন মানে কি বলবো, প্রত্যেকটা ইভেন্টে আমার কাছ থেকেই মানে কাটতে হয় ইয়ার, কেই বলে ইয়ার, দেখো প্রত্যেকটা ইভেন্টে কি বলবো ইয়ার, প্রত্যেকটা ইভেন্টে কোনোবারে ওই যে ফার্স্টিংয়ে লাগলো না, ঠিক আছে, প্রত্যেকটা ইভেন্টে সেই লাস্টেই আমার জন্য আমরা কাটাবরা রাখা আছে গাইস, কি আর বলবো। তোমাদের কটা স্প্রিংয়ে লেগেছে আর কদিনের মধ্যে লেগেছে অবশ্যই কমেন্ট করে লাগবে, আমার তো আজকে নিয়ে মোটামুটি ছদিন হতে যাচ্ছে, ঠিক আছে, ছদিন পর এবার আমি খুলছি, মানে কি বলবো, মানে প্রথমে তো তোমার প্রথম দিনে আমার ছাড়ার কথা ছিল, ঠিক আছে, প্রথম দিন তো আর হলো না, সে টপ মেরে বুঝতেই পারছো তো, টাকা পয়সার ব্যাপার বুঝতেই পারছো, কোথায় পাবো এত টাকা আমরা গরিব তো জানো তো। তো দেখা যাক এটা নিয়ে কেমন হয়, ঠিক আছে। চলো স্প্রিংটা ওপেন করা যাক,
एंड देखा जाक। चलो गाइस এখানে ওপেন করে নিয়েছি, চলো একবার লাগিনি দেখি কেমন। আবরা কাটাবরা গেল না, চলো গাইস দেখো একবার। আরে বাস বাস।